আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক। আলামিন হক, ঢাকা সহ বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, আবহাওয়া অফিস সর্বশেষ কি বার্তা দিচ্ছে এ বিষয়ে? আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। আজ হয়তো আর শিলাবৃষ্টি হবে না, আবহাওয়া অফিস বলছে রাজধানীতে আজও বৃষ্টি ঝরবে এবং আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর, রাতভর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে রাজধানীতে এমনিতেই অনেক ধুলাবালি দূষণ বাতাসে, সেই দূষণের মাত্রা কিছুটা কমেছে, স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। তবে আমরা দেখেছি যে রাতভর বৃষ্টি হওয়ার কারণে, আমি সেই দৃশ্য দেখাতে চাই, আবহাওয়া অফিসে যে এখানে বেশ গাছ রয়েছে সেগুলোও কিন্তু ভেঙে পড়েছে, বেশ কিছু গাছ রাজধানীতে কয়েকটি স্থানে, আমরা রাতেও খবর পেয়েছিলাম যে এরকম গাছ উপড়ে পড়েছে, যেহেতু ঝড়ের যে গতিবেগ সেটি বেশ মাত্রা নিয়েই আঘাত হেনেছিল এবং শিলাবৃষ্টি অনেকদিন পর রাজধানীতে এমন শিলাবৃষ্টি হয়েছে, সেই শিলাবৃষ্টি আজ হয়তো ঝরবে না, বৃষ্টি ঝরার কথা বলছেন শঙ্কা কিংবা সম্ভাবনা যাই বলি, আবহাওয়া অফিস থেকে এই বার্তা দেওয়া হয়েছে। শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরে বেশ কিছু জেলায় আজ বৃষ্টি ঝরবে, যদিও আমরা সকাল থেকে দেখেছি মেঘের লুকোচুরি এবং সেই লুকোচুরিতে কখনো রোদ উঠছে, কখনো বা সেই রোদ ঢেকে যাচ্ছে, সূর্য ঢেকে যাচ্ছে সেই মেঘে, এবং সকালটি আমি যেমনটি বলছিলাম বেশ সুন্দর একটি সকাল এবং এখনো সেই বৃষ্টির যে আবহাওয়া অফিস বলছে যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আকাশে আমরা তেমন কোনো সম্ভাবনা দেখছি না, মেঘের খুব একটা আনাগোনা নেই, তবে বিচ্ছিন্নভাবে কিছু সাদা মেঘ উঠছে। এই আবহাওয়া অফিস থেকে আরও জানানো, এখন থেকে হয়তো আধা ঘন্টা পর একদম বিস্তারিত তারা জানাবে, তবে গতকাল রাতে রাজধানীতে 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেই যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ বেশিই বলা যায়, কারণ এর আগে যে বৃষ্টিপাতগুলো হয়েছিল চৈত্রের শুরুতে একেবারে প্রথম সপ্তাহে, তখন কিন্তু 13 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, সেটি দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে রাতভর, এবং এখন চৈত্র মাস চলছে, সেই বৃষ্টিপাত কালবৈশাখী সব মিলিয়ে দিন দিন সেটি বাড়বে এমন শঙ্কা, এমন আশঙ্কা কিংবা সম্ভাবনা আবহাওয়া অফিস করছে।